কুচবিহারে ভোটের ফলাফলটা কিভাবে হয়েছিল আর কি। আপনারা জানেন যে গত 4 তারিখে যে ভোটের ফলাফল বেরোয়, উত্তরবঙ্গের আসনগুলোর মধ্যে কুচবিহার আসন তৃণমূল কংগ্রেস জয়ী হয়। এটার ফলাফল ঘোষিত হওয়ার 7 দিন বাদে প্রথমে প্রাক্তন এমপি, তার 2 দিন বাদে পশ্চিমবঙ্গ বিধানসভার যিনি বিরোধী নেতা শুভেন্দু অধিকারী কুচবিহারে এসে দাবি করেন যে 19 রাউন্ড পর্যন্ত বিজেপি প্রার্থী নাকি এগিয়েছিলেন, 19-20 রাউন্ডের পর থেকে ইভিএমগুলো বদল করে তাদের প্রার্থীকে হারানো হয়, তারা এর জন্য হাইকোর্টে যাবেন। আমি আপনাদের যে হাতে যে কাগজটা দিলাম তাতে আপনারা ওটা দেখুন পরিষ্কারভাবে, প্রথম রাউন্ডের থেকে আমাদের প্রার্থী এগিয়ে, প্রথম রাউন্ডে 5,353 ভোটে এগিয়ে, সেকেন্ড রাউন্ডে 6,017 ভোটে এগিয়ে আমাদের প্রার্থী পিছিয়ে যায় 9th রাউন্ডে এসে 353 ভোটে, অর্থাৎ টোটালে 353 ভোটে পিছিয়ে পড়ে, এবং 10th রাউন্ডে 502 ভোট, সেটা বেড়ে আরও 149 ভোটে ওই রাউন্ডে হারার পরে আমরা 502 ভোটে পিছিয়ে যাই। কিন্তু তারপর থেকে আবার 11th রাউন্ড 12th রাউন্ডে একদম পরপর 24 রাউন্ড পর্যন্ত আমাদের প্রার্থী এগিয়ে থাকেন, মোট 39,400 ভোটে আমরা আমাদের প্রার্থী জয়ী হয়। তাহলে এই যে অপপ্রচার, এই যে মিথ্যাচার, প্রার্থী করেছেন ঠিক আছে বুঝতে পারলাম, তিনি পরের দিন সকালবেলা চলে গিয়েছিলেন ভোটে হেরেই, পরের দিন সকালে দিল্লি চলে যান, 7 দিন বাদে ফেরত এসে তিনি ঘোষণা কর্মীদের সামনে কি বলবেন, একা বলতে গিয়ে তিনি বললেন যে তাকে জোর করে হারানো হয়েছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু একজন দায়িত্বপূর্ণ ব্যক্তি যিনি পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের নেতা, তিনিও কি করে এই কথা বলেন? তা আমি আপনাদের কাছে এই কাগজটা তুলে দিলাম, চ্যালেঞ্জ করে বলছি যে হাইকোর্ট কেন, একেবারে সর্বোচ্চ পর্যায়ে উনি যেতে পারেন, যদি প্রমাণ করতে পারেন যে ইভিএম এ কোনো কারচুপি করে হারানো হয়েছে তাহলে তো আমাদের জয়ী প্রার্থীর পদ যাবেই, কিন্তু যদি না প্রমাণ করতে পারেন তাহলে এই ধরনের অপপ্রচার করবার জন্য উনি কিভাবে মানুষের কাছে ক্ষমা চাইবেন সেটা আগে পরিষ্কার করে বলুন। আরেকটি কথা উনি বলেছেন সেই সময় কুচবিহারে বলেছেন, এবং তার পরের দিন রাজভবনে রাজ্যপালকে ডেপুটেশন দিতে যাওয়ার ক্ষেত্রে তিনি সময় বলেছেন যে উদয়ন গুহ 21 সালের বিধানসভা নির্বাচনের পরে পোস্টপোল ভায়োলেন্স যা হয়েছে, 5টা নাকি কুচবিহারে খুন হয়েছে, তার মধ্যে 3টে খুনে নাকি আমার বিরুদ্ধে এফআইআর হয়েছে, কোথায় 5টা খুন হয়েছে আমি জানি না, মশামাছি মরেছে কিনা সেটাও আমার জানা নেই, তবে ও যদি দেখাতে পারে যে কুচবিহার জেলা কেন সারা পশ্চিমবাংলায় উদয়ন গুহর বিরুদ্ধে 302-এর কোনো মামলা 21 সালের পরে হয়েছে তাহলে আমি আমার মন্ত্রিত্ব ছেড়ে দেব, এবং যদি না পারে তাহলে ও যেন ওর বিধানসভার যে আসন সেখান থেকে পদত্যাগ করে রাজনীতি থেকে সরে যায়। কারণ এই ধরনের মিথ্যাচার মানুষকে বিভ্রান্ত করে, ও জানে না যে আমার সম্বন্ধে বলা হচ্ছে যে আমি পোস্টপোল ভায়োলেন্সের সাথে জড়িত, 3টে খুনের মামলার আমি আসামি, আমাকে 6 তারিখে আক্রমণ করেছিল, 6ই মে 2রা মে ভোটের ফলাফল ঘোষিত হয়েছিল 21 সালে, 6ই মে আমাকে আমার উপর আক্রমণ করা হয়, আমার হাতের হাড় 2 টুকরো করে দেওয়া হয়, আমাকে 8 তারিখে কলকাতা নিয়ে গিয়ে
সেখানে পরে 11-12 তারিখে অপারেশন করা হয়, এবং আমি ওই মাসটা পুরো মে মাসটা আমি কলকাতায় ছিলাম ডাক্তারের চিকিৎসায়, এবং পরবর্তীতে জুন মাসে আমি ফিরে আসি দিনাটায় আমার বাড়িতে। এই পিরিয়ডের মধ্যে তাহলে আমি কোথায় কোন পোস্টমর্টেম ভায়োলেন্সে জড়িয়ে পড়লাম? এই আমার বক্তব্য হচ্ছে, এই শুভেন্দু অধিকারী একটি সত্যি কথা বলে না, এর মিথ্যে ছাড়া কোনো কথা এর মুখ দিয়ে বেরোবে না, এর মুখ দিয়েই এই সন্দেশখালীর ঘটনা বেরিয়েছে, এর চক্রান্তেই সন্দেশখালীর ঘটনা হয়েছে, যত রকম মিথ্যাচার। কিছু প্রাক্তন বিচারপতিকে হাতে নিয়ে তাদের মাধ্যমে মিথ্যাচার এবং মিথ্যে মামলা, সেই মিথ্যে মামলায় সাজা ঘোষণা, এই ধরনের কাজ এই শুভেন্দু অধিকারী চক্রান্ত করে চালিয়েছে। অবিলম্বে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত, নাহলে আগামী দিনে পশ্চিমবাংলায় নানা রকম অশান্তি হবে, সেই অশান্তির দায়ে পুরো বর্তাবে হচ্ছে এই বিরোধী দলের নেতার উপর। এই পরিষ্কার পশ্চিমবাংলায় একটা অরাজক অবস্থা সৃষ্টি করবার চেষ্টা করছে। আজকেও আমি শুনছিলাম, আপনারা যারা আছেন আপনাদেরই কারো কোনো চ্যানেলে, সেখানে বলছে 95% মুসলমান তারা তৃণমূলকে ভোট দিয়েছে, অমুকে অমুক দিয়েছে। এই যে ভোটারদের ভাগ করে দেওয়া, হিন্দু মুসলমানের মধ্যে ভোটারদের ভাগ করে দেওয়া, ধর্মীয় বিভাজন করে দেওয়া, প্রতি পদে পদে এই ধরনের কাজ করে একটা সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করবার চেষ্টা করছে, এবং মানুষের মধ্যে বিভ্রান্তি সরাবার চেষ্টা করছে। আমরা ভোট পেয়েছি 7 লক্ষ, প্রায় 80,000 ভোট পেয়েছি আমরা কুচবিহারে। আমরা কিন্তু ধর্মের, কে আমাদের ভোট দিয়েছে, হিন্দু ভোট দিয়েছে না মুসলমান ভোট দিয়েছে, রাজবংশী ভোট দিয়েছে না রিফিউজি ভোট দিয়েছে, সেসব নিয়ে আমরা চিন্তিত না। আমরা সাধারণ মানুষ আমাদের ভোট দিয়েছে, এবং আরো বেশি মানুষ, আমাদের এটা ব্যর্থতা যে প্রায় 7,45,000 ভোট বিজেপি পেয়েছে। কেন বিজেপি এত ভোট পেল এটা নিয়েও আমরা আলোচনা করছি, এবং এই এত ভোট পাওয়াটা আমরা মনে করি এটা আমাদের ব্যর্থতা, আমরা মানুষকে সঠিকভাবে বোঝাতে পারছি না বলেই বিজেপি এই 7,45,000 ভোট পেয়েছে। যে আগামী দিনে যাতে এই ভোট ওরা না পায়, সে কারা দিল না, কোন ধর্মের মানুষ দিচ্ছে আর কোন ধর্মের মানুষ দিচ্ছে না, সেসব নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমরা চাই যে সাধারণ মানুষের ভোট যেন বিজেপির পক্ষে না যায়। আমাদের এই উত্তরবঙ্গের 8টি জেলায়, সেই 8টি জেলাতে আমরা খুব তাড়াতাড়ি, মানে মাসখানেকের মধ্যে, ধরুন এগুলো টেন্ডার পদ্ধতি চলছে, সেই টেন্ডার গুলো হবে, 400 কোটি টাকার কাজ আমরা শুরু করব, এবং পরবর্তীকালে সেই কাজটা শেষ হয়ে গেলে আরো বাকি কাজ আমরা এই বছরে প্রায় 800-850 কোটি টাকার কাজ আমরা করব বলে স্থির করেছি, এবং সেই কাজ আমরা শুরু করেছি। আমি আজকে বলে না, আমি সোমবার থেকে শিলিগুড়িতে আছি, মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন বলে আমি কুচবিহারে চলে যাই, এবং পরবর্তী মাননীয় মুখ্যমন্ত্রী কুচবিহার ছেড়ে চলে যাওয়ার সাথে সাথে আমি আবার শিলিগুড়িতে এসে মঙ্গলবার এসেছি, এবং আজ পর্যন্ত আমি আছি এবং সেই কাজগুলো আমরা করছি। একদম যুদ্ধকালীন তৎপরতায় সেই কাজ হচ্ছে, এবং সেখানে প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা বিধানসভা ধরে ধরে কাজ হচ্ছে। কোথায় আমাদের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিধায়ক বা কোথায় অন্য দলের বিধায়ক, সেসব কিন্তু আমরা বিচার করি না, আমরা কাজ করছি মানুষের চাহিদা অনুযায়ী, মানুষের প্রয়োজন অনুযায়ী, সেই কাজের ক্ষেত্রে আমরা আমাদের সেই ইয়েগুলো টেন্ডার প্রসেস চলছে, এবং অতি দ্রুত সেগুলো আমরা টেন্ডার। কোন ধরনের কাজে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে? মূলত গ্রামীণ রাস্তা, ড্রেন, কালভার্ট, ছোট জয়েস ব্রিজ, এইগুলোর উপর। কোথাও যদি স্কুল বিল্ডিং এর জন্য ছাত্রছাত্রীদের পড়াশোনার সমস্যা হয় সেটা, এই কাজগুলোর উপর জোর দিয়ে আমরা সেই কাজগুলো করি।
বড় প্রজেক্ট, তাছাড়া বড় প্রজেক্ট এমনি ব্রিজ বা এই ধরনের না, বড় প্রজেক্টের জন্য অন্য দপ্তর আছে, সেই অশান্তির দায়ে পুরো বর্তাবে হচ্ছে এই বিরোধী দলের নেতার উপর। এই পরিষ্কার পশ্চিমবাংলায় একটা অরাজক অবস্থা সৃষ্টি করবার চেষ্টা করছে। আজকেও আমি শুনছিলাম আপনারা যারা আছেন আপনাদেরই কারো কোন চ্যানেলে, সেখানে বলছে 95% মুসলমান তারা তৃণমূলকে ভোট দিয়েছে, অমুকে অমুক দিয়েছে। এই যে ভোটারদের ভাগ করে দেওয়া, হিন্দু মুসলমানের মধ্যে ভোটারদের ভাগ করে দেওয়া, ধর্মীয় বিভাজন করে দেওয়া, প্রতি পদে পদে এই ধরনের কাজ করে একটা সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করবার চেষ্টা করছে এবং মানুষের মধ্যে বিভ্রান্তি সরাবার চেষ্টা করছে। আমরা ভোট পেয়েছি 7 লক্ষ প্রায় 80,000 ভোট পেয়েছি আমরা কুচবিহারে। আমরা কিন্তু ধর্মের কে আমাদের ভোট দিয়েছে, হিন্দু ভোট দিয়েছে না মুসলমান ভোট দিয়েছে, রাজবংশী ভোট দিয়েছে না রিফিউজি ভোট দিয়েছে, সেসব নিয়ে আমরা চিন্তিত না। আমরা সাধারণ মানুষ আমাদের ভোট দিয়েছে এবং আরো বেশি মানুষ, আমাদের এটা ব্যর্থতা যে প্রায় 7,45,000 ভোট বিজেপি পেয়েছে। কেন বিজেপি এত ভোট পেল এটা নিয়েও আমরা আলোচনা করছি এবং এই এত ভোট পাওয়াটা আমরা মনে করি এটা আমাদের ব্যর্থতা, আমরা মানুষকে সঠিকভাবে বোঝাতে পারছি না বলেই বিজেপি এই 7,45,000 ভোট পেয়েছে। যে আগামী দিনে যাতে এই ভোট ওরা না পায়, সে কারা দিল না, কোন ধর্মের মানুষ দিচ্ছে আর কোন ধর্মের মানুষ দিচ্ছে না, সেসব নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমরা চাই যে সাধারণ মানুষের ভোট যেন বিজেপির পক্ষে না যায়। শিলিগুড়িতে তো আমার দপ্তর, আমি শিলিগুড়িতে এসছি এবং আগামী দিনে আমি আপনাদের বলছি যে ভোট বেরিয়ে গেছে, ভোটের সময় প্রায় 3 মাস আমাদের কাজ বন্ধ ছিল। আমাদের এই উত্তরবঙ্গের 8টি জেলায়, সেই 8টি জেলাতে আমরা খুব তাড়াতাড়ি মানে মাসখানেকের মধ্যে ধরুন এগুলো টেন্ডার পদ্ধতি চলছে, সেই টেন্ডারগুলো হবে, 400 কোটি টাকার কাজ আমরা শুরু করব এবং পরবর্তীকালে সেই কাজটা শেষ হয়ে গেলে আরও বাকি কাজ আমরা এই বছরে প্রায় 800-850 কোটি টাকার কাজ আমরা করব বলে স্থির করেছি এবং সেই কাজ আমরা শুরু করেছি। আমি আজকে বলে না, আমি সোমবার থেকে শিলিগুড়িতে আছি, মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন বলে আমি কুচবিহারে চলে যাই এবং পরবর্তী মাননীয় মুখ্যমন্ত্রী কুচবিহার ছেড়ে চলে যাওয়ার সাথে সাথে আমি আবার শিলিগুড়িতে এসে মঙ্গলবার এসেছি এবং আজ পর্যন্ত আমি আছি এবং সেই কাজগুলো আমরা করছি। এক যুদ্ধকালীন তৎপরতায় সেই কাজ হচ্ছে এবং সেখানে প্রত্যেকটা জেলা প্রত্যেকটা বিধানসভা ধরে ধরে কাজ হচ্ছে। কোথায় আমাদের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিধায়ক বা কোথায় অন্য দলের বিধায়ক সেসব কিন্তু আমরা বিচার করি না, আমরা কাজ করছি মানুষের চাহিদা অনুযায়ী, মানুষের প্রয়োজন অনুযায়ী সেই কাজের ক্ষেত্রে আমরা আমাদের সেই ইয়েগুলো টেন্ডার প্রসেস চলছে এবং অতি দ্রুত সেগুলো আমরা টেন্ডার। কোন ধরনের কাজে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে? মূলত গ্রামীণ রাস্তা, ড্রেন, কালভার্ট, ছোট জয়েস ব্রিজ, এইগুলোর উপর। তারপর কোথাও যদি স্কুল বিল্ডিং এর জন্য ছাত্রছাত্রীদের পড়াশোনার সমস্যা হয় সেটা, এই কাজগুলোর উপর জোর দিয়ে আমরা সেই কাজগুলো করি। বড় প্রজেক্ট তাছাড়া বড় প্রজেক্ট এমনি ব্রিজ বা এই ধরনের না, বড় প্রজেক্টের জন্য অন্য দপ্তর আছে কিন্তু আমাদের হচ্ছে কাজ হচ্ছে আমরা ছোট ছোট কাজ করে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উপর জোর দেওয়া, গ্রামের থেকে গ্রামের রাস্তার থেকে যাতে আমরা সহজে মানুষকে হাইওয়েতে তুলে দিতে পারি, গ্রামের রাস্তার থেকে সহজে মানুষকে যাতে নিকটবর্তী বাজারের সাথে তার যোগাযোগটা করে দিতে পারি, সেখানে একটা কালভার্ট করলে যদি মানুষের যোগাযোগ ব্যবস্থা ভালো হয়, একটা জয়েস ব্রিজ করলে মানুষের যোগাযোগ ব্যবস্থা ভালো হয়, সেই দিকে নজর দিয়ে আমরা কাজগুলো করি। শিলিগুড়িতে আমরা কি কি কাজ করার আপনাদের পরিকল্পনা রয়েছে? আমাদের যেমন আমরা এর থেকে পৌর নিগমের থেকে ওদের রিকোয়ারমেন্ট পেয়েছি, সেই রিকোয়ারমেন্টগুলোকে দেখে তার থেকে আমরা 10 কোটি টাকা কাজ আমরা শিলিগুড়ি শহরে করবো বলে স্থির করি। কি কি আছে তার মধ্যে? ধর মূলত রাস্তা আছে, ড্রেন আছে। একটা জিনিস যেটা হচ্ছে, দুদিন আগে পরশুদিন মূলত রাত্রিবেলায়
হলংয়ের যে বনবস্তি, যেটা ফরেস্ট বাংলা, সেটা আমাদের ঐতিহ্য মণ্ডিত পুড়ে গিয়েছে, কি বলবেন, কিভাবে দেখছেন? এটা খুব মানে দুর্ভাগ্যজনক ব্যাপার, এইরকম একটা ঐতিহ্য মণ্ডিত বাংলো পুড়ে যাওয়া, সেটা খুব দুঃখজনক সবার কাছে যারা গেছেন, দলমত নির্বিশেষে যারা ওখানে থেকেছেন, দেখেছেন, তারা সবাই কষ্ট পেয়েছেন। এবং গতকাল মন্ত্রী, মাননীয় মন্ত্রী যিনি এই দপ্তরের দায়িত্বে আছেন, তিনি ঘোষণা করেছেন যে একটা তদন্ত কমিটি হবে, সেই তদন্ত কমিটি তদন্ত করে দেখবে আগুন লাগার কারণ কি এবং সেইভাবে ওরা ব্যবস্থা গ্রহণ করবে। একটা যেটা প্রশ্ন হচ্ছে, ওখানে কেউ ছিল না, তাহলে এসি কিভাবে? যে কোনো কারণেই হোক, এখন এসি তে লেগেছে না ইলেকট্রিকের থেকে শর্ট সার্কিট হয়েছে, সেগুলো তো তদন্ত সাপেক্ষ ব্যাপার, এবং সেই তদন্ত করে নিয়ে তারপরে যারা দোষী, যদি এটা হয়ে থাকে যে এখন 15 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত সব বাংলোগুলো বন্ধ আছে, বন বাংলোগুলো বন্ধ আছে, সেক্ষেত্রে যদি এসি থেকে লেগে থাকে তাহলে দেখতে হবে তার জন্য কারা দায়ী। সেইভাবে দপ্তর নিশ্চয়ই ব্যবস্থা নেবে, সরকারও সেই চিন্তাভাবনা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে সম্প্রতি মুখ্যমন্ত্রী কুচবিহারে গেলেন এবং অনন্ত মহারাজের সাথে দেখা করলেন, তো বিষয়টাকে কিভাবে দেখা করবেন? এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করবো না, এটা মুখ্যমন্ত্রীর ব্যাপার, তিনি অনন্ত মহারাজের কাছে যাওয়ার একটা সৌজন্য সাক্ষাৎকার করবার কথা ভেবেছেন এবং গেছেন, সেখানে ওটা কোনো রাজনৈতিক ব্যাপার ছিল না, কারণ ওখানে জেলা শাসক ছিলেন, তারপরে জেলার এসপি ছিলেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী গেছেন পুরোটাই মুখ্যমন্ত্রী হিসেবে গেছেন, দলীয় ব্যাপার নয়, এবং মুখ্যমন্ত্রী সেখানে সৌজন্য সাক্ষাৎকার করতেই গেছেন। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ, বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে। আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন 52 আমান হোন্ডা শোরুমে, শর্তাবলী প্রযোজ্য, যোগাযোগ করুন 9002805414।